হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল FastCook2। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমদইয়ের রেসিপি। দেখেই বুঝতে পাচ্ছেন একদম ইউনিকভাবে, একদম আলাদা স্টাইলে আমি আপনাদেরকে আজকে এই আমদইয়ের রেসিপি বানানো দেখাবো। এর আগে হয়তো অনেকেই দই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার আমদই খেয়ে দেখবেন, এতটাই সুন্দর, এতটাই টেস্টি, না তৈরি করলে একবার বুঝতে পারবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। আমদই বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে একটু গরম হতে দেবো। দুধটা হালকা গরম হয়ে গিয়েছে, এর থেকে একটু দুধ আমি তুলে নেব। এই হালকা দুধের মধ্যে দিয়ে দেবো পাউডার দুধ। এই পাউডার মিল্কটা দিলে আপনার দইটা খুব সুন্দর বসবে। অনেকে আছে পাউডার মিল্ক দেয় না, কিন্তু এটা দেওয়া খুবই জরুরি। এটা দিলে কিন্তু দইটা টাইট হয়। এটা আগে থেকে গুলে নেওয়ার কারণ হচ্ছে ওই যে গরম দুধটা, ওটাতে দিলে কিন্তু গুটলি পেকে যাবে। ওর জন্য আমি আগে থেকেই এটা হালকা গরম দুধে এটা গুলে নিচ্ছি। এতে করে এই যে গুটলিগুলো, এগুলো আমি নিজে ভেঙে দিতে পারবো। হয়ে গিয়েছে আমার দুধটা গুলো, এটাকে ঢেলে দেবো। এবার এই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। দুধ আমার ফুটে উঠেছে, এবার অনবরত নেড়ে যাবো। 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর ফিরে এসেছি। এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম আপনারা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে। আবারও 2 মিনিট ধরে এইভাবে নাড়িয়ে যাবো। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফিরে আসলাম। এবার গ্যাস বন্ধ করে দেবো, দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ওদিকে দুধটা ঠান্ডা হচ্ছে, এদিকে আমি নিয়ে নিয়েছি একটা আম। দেখুন, হিমসাগর আম নিয়েছি, এটাকে কেটে নেবো। আমটাকে কেটে নিয়েছি, এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। হয়ে গিয়েছে আমার আমটা গ্রাইন্ড করা, দেখুন। আর এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি, টক দইটা একটু আলাদা করে ফাটিয়ে নিয়েছি। এবার এই আমটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু ভালো করে ফাটিয়ে নেবো। খুব ভালো করে দইটার সঙ্গে মিক্স করবো। এদিকে আম দই ফাটানো হয়ে গিয়েছে, আর এদিকে আমার দুধটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এই দেখুন, এই যে হাতটা রেখে দিচ্ছি, এই হাতটা রেখে দিতে পারবো, আপনি সহ্য করতে পারবেন এরকম গরম চাই। এর থেকে বেশি কিন্তু গরম হলে হবে না, ঠান্ডা হলেও হবে না। এবার এই আমার দইটা দিয়ে দেবো। আবার খুব ভালো করে ফাটিয়ে নেবো। ফাটানো হয়ে গেছে খুব সুন্দর করে। এদিকে আমি দই বসানোর পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি যে কেক তৈরি করে না যে কাপ দিয়ে, সেই কাপ আমি নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। আজ আমি কেক তৈরি করার কাপে আপনাদেরকে দই বসানো দেখাবো। এখানে নিয়ে নিয়েছি আরেকটা কাপ। এবার এইগুলো মিশ্রণগুলো দইয়ের এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গিয়েছে আমার সবগুলো তোলা, দেখুন। এবার আমি এটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই আমি মাইক্রোওভেনকে 180 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছিলাম। যেহেতু আমি মাইক্রোওভেনে দইটা বসাচ্ছি, ওর জন্য আমি ঢাকা দিলাম না। ঢাকা না দিলেও চলবে, আপনারা চাইলে ঢাকা দিতে পারেন। এবার এটাকে বন্ধ করে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি। চলে আসলাম 7 ঘন্টা পর, দেখে নেব। দেখুন, তাহলে হয়ে গিয়েছে আমার আম দইয়ের রেসিপি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খুবই টাইট। দেখুন, বুঝতে পারছেন একদম টাইট, নাড়াচ্ছে, একটু নড়ছে না, পড়ছেও না, দেখুন। তাহলে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।